ভালোবাসার মানুষকে ভালোবাসতে বাসতে একটা সময়ের পর গিয়ে যেমন মানুষটা হারিয়ে যায়, ঠিক তেমনি সেই মানুষটার জন্য অপেক্ষায় বসে থাকা বোকামে হয়ে ওঠে। মানে জীবনে আপনি যে মানুষটাকে ভালোবেসেছেন দেখবেন সেই মানুষ আপনাকে ভালোবাসেনি, এই কষ্ট এই আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন, অথচ সেই মানুষটা বসেনি, সে অন্য একটা নতুন মানুষ বেছে নিয়ে মানে জীবনে খুব ভালোই আছে, অথচ আপনি আপনি আজও ভালো নেই, তার অপেক্ষায় বসে আছেন, এটা আসলেই বোকামি। তো কখন এমনটা করা উচিত না। হ্যাঁ, ভালোবাসতেই পারেন, তাই বলে সারা জীবন তার জন্য বসে থাকবেন, এটা বোকামি। তার জন্য হৃদয়ে এক কোণে শ্রদ্ধা সম্মান ভালোবাসা থেকেই যাবে, কারণ সে ভালোবাসার মানুষ ছিল, বহু বছর পর তাকে দেখলে তার জন্য ভালোবাসা জন্মাবে, তার জন্য মায়া কাজ করবে। তাই বলে এই নয় যে তার জন্য আপনি বসে থাকবেন। তো আজকের গল্পটা ঠিক এমনই ছিল। আজকে গল্পটা পাঠিয়েছেন নাসির আহমেদ সানি। ভাই, আমি নাসির আহমেদ সানি, বাসা ফিরোজপুর। আমার জীবনের গল্পটা হলো আমি আমার জীবনের ফার্স্ট একটা রিলেশন করে থাকি, হ্যাঁ মানে করেছিলাম, যাকে তো নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আমাদের সম্পর্ক ছিল এক বছরের। আমাদের রিলেশনে থাকা অবস্থায় তার সব ইচ্ছে রাখার চেষ্টা করতাম, এমনকি তার সাথে রিলেশনে থাকতে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, নিজের লেখাপড়া, কেরিয়ার, এমনকি ফ্যামিলিও ছাড়তে হয়েছে, তার জন্য সব কিছু করেছি। আমাদের ব্রেকআপের আগের পরে সে আজ না কাল না কাল পরশু এভাবে আমাকে সময় দিত নতুন করে রিলেশনে যাওয়ার জন্য। আমিও বোকার মতো তারই অপেক্ষায় দুই বছর পাগলের মতো বসে থাকতাম। দুই বছর অপেক্ষা করার পর শুনতে পারি সে অন্য কারোর সাথে নতুন করে রিলেশনে গিয়েছে। তাই আর অপেক্ষা না করে একটা সময়ের পর গিয়ে আমি আমার জীবনসঙ্গী বেছে নিয়েছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি তার কথা আর কী বলবো, তাই বলার কিছু নেই, জীবন আসলেই সুন্দর। ঠিক তেমনি যেটা বললাম যে জীবনে মানুষ আসবেও যাবে, তার জন্য বসে থাকবেন, এটা বোকামি। তো এটাই আর কি, আপনার যে এখন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য বসে থাকবেন, এটা পাগলামি আসলেই। বিশ্বাস করেন, এখনও তো আবেগে মানে আবেগের বসে বলছেন যে না, তার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। হ্যাঁ আসলেই অপেক্ষা করতেই পারেন, কারণ তাকে ভালোবাসেন, কিন্তু তার মানে এই না, এটা বাস্তবে পালন করা আসলেই খুব কষ্টকর। যার জন্য অপেক্ষা করছেন সে তো আর অপেক্ষায় বসে নেই, অতএব যে মানুষটা চলে গেছে তাকে যেতে দিন। সে থাকার ছিল না, সে থাকতে পারবে না, মানে মানুষকে কোনো ধরে রাখতে পারবেন না, সে থাকার না, সে থাকবেই না, সে চলে যাবেই, অতএব আপনি বসে থেকে মানে বোকামির কাজটা করবেন না, এটা একটা বোকামি। হ্যাঁ, তাকে ভালোবাসেন, তার জন্য বুকের বাপাসটায় মায়া থাকবে, ভালোবাসা থাকবে, সম্মান শ্রদ্ধা থাকবে। তার মানে এই নয় যে তার জন্য পাগলের মতো বসে থাকবেন, তার জন্য আত্মহত্যা করে মরে যাবেন। সাথে গল্পটি এমনই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আপনাদের গল্পটি সুজন মাঝি শো 2.0 ইনবক্স করবেন, অবশ্যই রিপ্লাই করবো। রিপ্লাই আজ নাও কাল হলো, একদিন লেট হলো করে দিব অবশ্যই। আর ইউটিউব চ্যানেল সুজন মাঝি শো সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ।